এই মুহূর্তে অসমবাসী রাজ্যক জানাইছো কেইটামান নতুন আসনি নতুন কই 40 লাখ পরিয়ালক সরকারে বিতরণ করিব। নতুন কই রেশন কার্ড, পূর্বে 2.5 লাখ টাকার উপরত বছরি উপার্জন করা লোকের লাভ করা নাছিল রেশন কার্ড। সরকারে এটা নতুন কই ডাঙর কই ঘোষণা করেছে রেশন কার্ড হিতাধিকারীর বাবে আয়ের ঊর্ধ্বতম সীমা 4 লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে অসমবাসী রাজ্যক জানাইছো এটা ডাঙর খবর, কেন আগতে যদি আপনি রেশন কার্ডটো আবেদন করব খুঁজেছিলেন তেনতে কিন্তু 2.5 লাখ টাকার উপরত যদি আপনার বছরি ইনকাম আছে তেনতে কিন্তু আপনি আবেদন করিব পড়া নাই। এটা সরকার কিন্তু এ বৃদ্ধি করেছে 4 লাখ টাকালৈকে বছরি যদি আপনি উপার্জন করে তেনতেও কিন্তু আপনি এটা নতুন করে লাভ করিব পারিব। এখন কয় রেশন কার্ড, রেশন কার্ডক লৈ হিমন্ত সরকারের কেবিনেট বৈঠকত এখন বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেসকল ব্যক্তির ঘরত এতিয়ালৈকে রেশন কার্ড নাই অথবা রেশন কার্ড পোৱা নাই সে সকল ব্যক্তিয়ে নতুন করে লাভ করিব পারিব এইবার রেশন কার্ড। এতিয়ারে পৰা বছৰি 4 লাখ টাকা উপার্জন করা সকলেও পাব রেশন কার্ড। লাখ লাখ লোকক প্রদান করব সরকারে নতুন কই রেশন কার্ড। এই মুহূর্তে অসমবাসী রাজ্যক জানাইছো এটা ডাঙর খবর। তারপর অসমবাসী রাজ্যক জানাইছো আনটা ডাঙর খবর, কেন হাতত মাথ নয়টা দিন শীঘ্রই করক এটি বিশেষ কাম। তার পাছতে লিঙ্ক হয়ে যাব আপনার প্যান কার্ড আর আধার কার্ড। এই মুহূর্তে অসমবাসী রাজ্যক জানাইছে ডাঙর খবর, কেন 1000 টাকা চুরি পড়া দিব লাগিব আপনি। আর হেই ওটিপি দি ভ্যালিডেট অপশনত ক্লিক করক আর অতি শীঘ্রই আপনার কামটি সম্পন্ন করে রক। মোবাইলত ওটিপি আহিব আর আই ভ্যালিডেট মাই আধার ডিটেলস নামে এটা অপশন খুলিব আর তাতে আধার নম্বর আর প্যান নম্বরক নম্বর সম্পূর্ণখিনি বহাই দিয়ে আপনি করব পারব লিঙ্ক, কেন নতুন উইন্ডো খুলিব ওয়েবসাইটত। এই মুহূর্তে অসমবাসী রাজ্যক জানাইছে ডাঙর খবর, কেন যদি আপনি এতিয়ালৈকে আধার কার্ডের লগত আপনার প্যান কার্ডটো লিঙ্ক করা নাই তেন্তে অতি শীঘ্রই করক আপনার আধার কার্ডের লগত প্যান কার্ডটো লিঙ্ক, কেন আপনি যদি এতিয়ালৈকে আধার কার্ডের লগত আপনার প্যান কার্ডটো লিঙ্ক করা নাই তেন্তে কিন্তু আপনার দিব লাগিব 10000 টাকাকৈ জরিমানা। এইবার কিন্তু নতুন কই সরকারে ঘোষণা করেছে আধার কার্ডের লগত প্যান কার্ড কিন্তু সম্পূর্ণ বিনামূল্যকৈ করিব পারিব। যদি আপনি এটা নকরে তেন্তে পিছত কিন্তু আপনার 10000 টাকা জরিমানা ভরিব লাগিব। এই মুহূর্তে সরকারে এখন ডাঙর কই ঘোষণা করেছে আপনি কেনকৈ করিব আপনার আধার কার্ডের লগত প্যান কার্ডটো লিঙ্ক আপনার সবিশেষ দেখাই দিয়ে আসো চাই থাকিব। আপনি প্রথমতে আপনার মোবাইল ফোনের পর যিকোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করে দেব EFLING ই ফিলিং, এখানে লিখে আপনি সার্চ করব। সার্চ করে তলত চাওক ইয়াতে একটা অপশন দেখা পাইছে আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইয়াতে ক্লিক করব। ক্লিক করার লগে অল্প সময় ওয়েট করব, ওয়েট করার পিছিয়ে চাওক আপনার ওর পেজটি এনেকুৱাকৈ খুল খাব। তলত স্কলন করব, স্কলন করে তলত চাওক ইয়াতে কেইটামান অপশন দেখাব। তলত চাওক ইয়াতে লিঙ্ক আধার বলে একটা অপশন দেখা পাইছে আপনি ইয়াতে ক্লিক করব। যেতে আপনি ক্লিক করব, ক্লিক করার লগে অল্প সময় আপনার ওর লোডিং লোব, চাওক ইয়াতে লোডিং বলে একটা অপশন দেখা পাইছে অল্প সময় আপনি ওয়েট করব। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওখনের মূল কথালে যাওয়ার আগতে আপনার ওর এখন সরু রিকুয়েস্ট, যদি আপনি এতিয়ালৈকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেন্তে এনেকুৱাকৈ নতুন নতুন ইনফরমেটিভ তথা হেল্পফুল ভিডিও পাবলৈ হলে চ্যানেলটি তলৰ সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটো প্রেস করে রাখব। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তেনে ক্ষেত্রত আপনার বহুত বহুত ধন্যবাদ। তেন্তে বলক আপনার সম্পূর্ণকৈ দেখাই দিও আপনি কেনেকৈ আপনার আধার কার্ডের লগত পান কার্ডটো লিঙ্ক করব। ডিয়ার ভিউয়ার্স, এটা চাওক ইয়াতে আপনার ওর অল্প লোডিং লোব, লোডিং লওয়ার পিছত ইয়াতে কিন্তু আপনার ধৈর্য হরে কামখিনি করে লই লব লাগবে, কেন চাওক ইয়াতে কিন্তু আপনার তিনটা স্টেপ ফলো করব লাগবে। চাওক ইয়াতে সম্পূর্ণকৈ দিয়ে আছে লিঙ্ক আধার, যদি আপনার ওর এনেকুৱাকৈ কোনো ধরনের এড আছে জাস্ট আপনি ক্রস করে দিয়ে দিব। দিয়ার পিছত তলত একেবারে স্কলন করে আহি চাওক ইয়াতে চাওক ইন্টার প্যান নাম্বার, ইয়াতে আপনার প্যান নাম্বারটি বহাই দিব, তারপর ইয়াতে আধার নাম্বারটি বহাই দিব। বহাই দিয়ার পিছত তলত স্কলন করে চাওক ইয়াতে ভ্যালিডেট বলে একটা অপশন দেখা পাইছে আপনি ভ্যালিডেট প্রথমে ক্লিক করবে। ক্লিক করার লগে আপনার দুই নম্বর অপশনত আহি যাব ওটিপি, ওটিপিটি বহাই দিয়ার পিছত আপনার তিন নম্বর অপশনত গিয়ে আপনি সাবমিট ক্লিক করব। যেহেতু মই সকলকেইটা আধার কার্ডের লগত পান কার্ড লিঙ্ক করছো সেই আপনার সম্পূর্ণকৈ দেখাব পৰা নাই, যদিহে আপনার কোন ধরনের অসুবিধা হয় তেন্তে নিশ্চয় আপনি কমেন্ট করব নেক্সট ভিডিওত দেখাম। সো ডিয়ার ভিউয়ার্স, আজির মূল ভিডিওখানে আপনার এইখানে সরু একটা ইনফরমেশন দিবলগীয় আসে, ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করব আর যদি এতিয়ালৈকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তেন্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলৈ নাপাহরিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।